হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের, বিচ্ছিন্ন হচ্ছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হতে চায় ভারত মহাসাগরীয় দেশগুলো, জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ, মিথ্যাচারের অভিযোগ তোফায়েলের। ক্ষমা চাওয়ায় চার ইন্টার্নি চিকিৎসকের শাস্তি প্রত্যাহার, রোগীদের সেবায় যোগ দিয়েছেন সবাই। এবং ১৮ উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন, ৫টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত। স্বাগত News24 সংবাদে, আমি আফরিন আনোয়ার। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ঢাকার হাজারীবাগ থেকে যেসব ট্যানারি সাভারে সরানো হয়নি সেগুলো অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আজ এই আদেশ দেন। পাশাপাশি ট্যানারিগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বন্ধের আদেশ দিয়েছেন হাই আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। বারবার সময় বাড়ানোর পরেও স্থাভারে সরানো যাচ্ছিল না হাজারীবাগের ট্যানারিগুলো। সর্বশেষ আপিল বিভাগের রায়ে মোট ১৫৪টি ট্যানারিকে না সরানো পর্যন্ত প্রতিদিন ১০,০০০ টাকা করে জরিমানাও করা হয়। কিন্তু সাভারে না গিয়ে হাজারীবাগেই থাকার বিষয়ে অনড় ছিলেন ট্যানারি মালিকেরা। সব চেষ্টা ব্যর্থ হওয়ায় অবশেষে হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশে বলা হয়েছে যে শিল্প মন্ত্রণালয় ৩১-১-২০১৭ তারিখে যে পত্র দিয়ে হাজারীবাগের ট্যানারিতে সমস্ত কাঁচামাল বন্ধ করার, ঢোকা বন্ধ করার জন্য যে অনুরোধ করে পুলিশ এবং অন্যান্য বাহিনী এবং অন্যান্য মিনিস্ট্রিকে অনুরোধ করেছে, সেই ব্যাপারে কমপ্লায়েন্স দেওয়ার জন্য, যাতে করে এখানে আর কোনো রকম কোনো অপারেশন না থাকে হাজারীবাগে। ট্যানারি মালিকরা পরিবেশের ক্ষতি করে হাজারীবাগ থেকে অতিরিক্ত মুনাফা তুলে নিচ্ছে এমন পর্যবেক্ষণ এই আইনজীবী। হাজারীবাগে তারা পরিবেশের ব্যাপারে কোনো রকম ইনভেস্টমেন্ট না করেই কর্মকাণ্ড পরিচালনা করেন, ফলে লাভের পরিমাণ এখানে অনেক বেশি। আপনি যদি সাভারে যান, আপনাকে পরিবেশের ব্যাপারে ইনভেস্ট করতে হবে, তখন আপনার লাভের পরিমাণটা কমে আসবে, কাজেই তারা কালক্ষেপণ করছে। আপিল বিভাগের পূর্বের আদেশ অনুযায়ী ট্যানারিগুলোকে দিতে হবে জরিমানার টাকা। নির্দেশ দেওয়া হয়েছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধেরও। মহামান্য আদালতের নির্দেশের পরেও যখন এরা গেল না, এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশনটা, ড্যামেজটা হচ্ছে, সেটার একটা পার্ট অফ দি কম্পেনসেশন হিসাবে মহামান্য আপিল বিভাগ যে ১০,০০০ টাকা করে ফাইন করেছেন, সে টাকাটা দিতেই হবে। ট্যানারিগুলো বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৬ এপ্রিলের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান, News24, ঢাকা। এদিকে বিজিএমইকে উত্তরায় ভবন নির্মাণের জন্য জমি দেওয়া হবে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল বিআইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। রায় সকলকে মাথা পেতে নিতে হবে। আমরা এখন চিন্তা করছি, অলরেডি তারা আবেদন করেছেন যে উত্তরায় কোন একটা জায়গায় আমরা তাদেরকে জমি দেব এবং তারা ২-৩ বছরের মধ্যে বিজিএমই ভবন। পারস্পরিক সহযোগিতা, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হতে চায় ভারত মহাসাগরীয় দেশগুলোর জোট আইওআরএ। ইন্দোনেশিয়ার জাকার্তায় সম্মেলনের দ্বিতীয় দিনে আনিত সুপারিশমালা মন্ত্রী পর্যায়ে গৃহীত হয়েছে। সম্মেলনের শেষ দিনে শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আইওআরএ লিডার্স সামিটে যোগ দিতে সোমবার জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রতন দাসের ক্যামেরায় জাকার্তা থেকে সম্মেলনের আরও খবর জানাচ্ছেন তানজিম মেহেদি। ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন আইওআরএ সম্মেলনের দ্বিতীয় দিনে শুরু হয় মন্ত্রী পর্যায়ের বৈঠক। ২১টি দেশের মন্ত্রী ও তাদের প্রতিনিধিরা সম্মেলনে কথা বলেন এক ও অভিন্ন স্বার্থ নিয়ে। এতে অংশ নেয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মেরিটাইম সচিব জানান বৈঠকে সম্মেলনের প্রথম দিন আনিত সুপারিশগুলো গ্রহণ করেছেন জোটভুক্ত দেশের মন্ত্রীরা। একটা হলো এই কাউন্টারিং টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, আইওরা কনকর্ড এবং আইওরা অ্যাকশন প্ল্যান। এই তিনটা ডকুমেন্টই আজকে সবাই আলাপ আলোচনা করে ফাইনালি লিডার সামিটে সাইন করার জন্য তারা সুপারিশ করেছেন। জাকার্তা সম্মেলন কেন্দ্রে দুপুরে শুরু হয় বিজনেস সামিট।
আইওআরএ জোটভুক্ত দেশগুলোর ব্যবসায়ীরা এতে অংশ নেয়। এর মধ্য দিয়ে বাণিজ্য বিনিয়োগ খাতে আইওআরএ সদস্য দেশগুলোর কাছে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা এবং রপ্তানি পণ্যের শুল্ক ছাড়ের বিষয়ে প্রস্তাব তুলে ধরার কথা জানিয়েছে ব্যবসায়ী প্রতিনিধিরা। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার সাথে আমাদের সেভাবে বাইলেটারাল ট্রেড এখনও ডেভেলপ করে নাই। আমরা আশা রাখি এই চুক্তির মাধ্যমে আমরা দেশকে দুই দেশে তুলে ধরতে পারব। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি কিংবা বাণিজ্য সম্প্রসারণ অথবা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার, এখানেই থেমে থাকতে চায় না আইওআরএ ভুক্ত জোটটি। তারা চায় নতুন একটি সম্পর্কের, নতুন একটি মেরুকরণের। তারা স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক শক্তি গঠন করবে ভারত মহাসাগর অঞ্চলের এই দেশগুলো, আর এর মধ্য দিয়েই বিশ্বকে জানান দিবে নতুন একটি অর্থনৈতিক শক্তির। 20 বছরের মধ্যে এই প্রথম জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ইন্দোনেশিয়া। এতে যোগ দিতে বিকেলে জাকার্তা আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে হালিম পারডানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ইন্দোনেশিয়ার নারী ও শিশু বিষয়ক মন্ত্রী। পরে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হোটেল সাংগ্রিলায়। মঙ্গলবার সকালে 21টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে লিডার সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। তানজিল মেহেদি, News24, জাকার্তা, ইন্দোনেশিয়া। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঝাপসা চশমা পরে তাদের বার্ষিক প্রতিবেদন তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তা তথ্য নির্ভর না হয় বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে জানান তিনি। আর বাণিজ্যমন্ত্রী দাবি করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে মিথ্যাচার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। Have left their post. প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে গবেষণা চালিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর অংশ হিসেবে গত শুক্রবার 2016 সালের সমীক্ষার উপর নিজেদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে তারা। ওই প্রতিবেদনে বলা হয়েছে আইএস এবং আল কায়দা সংশ্লিষ্ট সংগঠনগুলোর সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর সম্পৃক্ততা রয়েছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে সোমবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তথ্যমন্ত্রী। তিনি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদন তথ্য নির্ভর নয়, সংবিধান এবং আইনের মধ্য থেকেই দেশে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। মানবাধিকার পরিস্থিতি দেখার বিষয়ে তাদের চশমাটা ভুল চশমা এবং দেখার চোখটাও ঝাপসা। 2016 উপরে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে রিপোর্ট প্রকাশ করেছে আমরা তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল দিহাইমির সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই, ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা মনে করি বাংলাদেশে আইএস নাই, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে আইএস আছে, এটা তো তার মতামত, কিন্তু আমরা তো জানি যে নাই। এখানে যারা এই যে জঙ্গি বা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এটা স্থানীয়, এটার সাথে আন্তর্জাতিক কোনো যোগাযোগ আছে বলে আমরা মনে করি না। আমাদের গুলশানের হলি আর্টিজনে হামলা সহ দেশে গত বছর যে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা বলেও দাবি করেন সরকারের দুই মন্ত্রী। আবার মুক্তি পেলেন আবার শিশু। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। সংবিধান অনুযায়ী 2019 সালের জাতীয় নির্বাচনে বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সরকার, জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। এ সময় 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবসের দাবিতে জাতীয় সংসদে আগামী অধিবেশনে বিল উত্থাপন করা হবে বলেও জানান তিনি। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মার্চ মাসকে ঘিরে 14 দলের এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় 14 দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী 7, 17, 19 ও 25শে মার্চকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানান নেতারা। যে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সরকার, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তার অধীনেই নির্বাচন হবে, নতুন গঠিত নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, এ ব্যাপারে কোনো সামান্যতম বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নাই।
বিএনপিকে নির্বাচনে যেতেই হবে আওয়ামী লীগ নেতাদের এই বক্তব্যে গভীর ষড়যন্ত্র আছে এমনটা মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন ফখরুল বলেন আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের বুলি অন্তরায় ক্ষমতায় থাকার জন্য তারা রাষ্ট্রপতিকে দিয়ে সার্চ কমিটি গঠন করে দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করে আসলে সবই ছিল জনগণের সঙ্গে প্রতারণা তিনি বলেন বিএনপির নিবন্ধন বাতিলের কথা বলা হচ্ছে যে নির্বাচনের উদ্দেশ্য নেই সেই নির্বাচন নিয়ে এসব বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না একটা গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রটা কি যে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে নির্বাচন করলেই তো হবে না নির্বাচন তো কোনো বিষয় না সে নির্বাচনের লক্ষ্য কি আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই আমি সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে একটি গণতান্ত্রিক সরকার চাই যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আইনের মধ্যে নির্বাচন করতে হবে যেখানে কোনো বিকল্প থাকবে না আর কোনো দল থাকবে না বা যারা নির্বাচিত হতে পারে সেরকম কেউ থাকবে না তাহলে সেই নির্বাচনকে কি আমরা নির্বাচন বলতে পারি দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনের উপনির্বাচনে ভোট গণনা শেষে চলছে ফলাফল ঘোষণা এর মধ্যে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলের ৮ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে ৫টিতে আওয়ামী লীগ প্রার্থী ২টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে পাবনার সুজানগরে আব্দুল কাদের রোকন নাটোরের বড়াই গ্রামে সিদ্দিকুর রহমান কুমিল্লা সদরে আমিনুল ইসলাম বরিশালের বানারীপাড়া গোলাম ফারুক ও পটুয়াখালীর রাঙ্গাবালিতে দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম ও সিলেটের ওসমানীনগরে মইনুল হক চৌধুরী জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন খাগড়াছড়ির গুইমারার উইশপুর মার্মা দলীয় প্রতীকে দেশের ১৪টি উপজেলা পরিষদ ও ৪টি পৌরসভায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা এ সময় জনগণকে জিম্মি করে ভবিষ্যতে আর কোনো ধর্মঘট করা যাবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকালে ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে ইন্টার্নি চিকিৎসকদের সংগঠনের কেন্দ্রীয় নেতাদের এই বৈঠক হয় বৈঠকে মন্ত্রী ইন্টার্ন চিকিৎসকদের দাবির কথা শোনেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল জনগণের স্বার্থে তা প্রত্যাহার করার কথাও জানান মন্ত্রী কোনোভাবেই জনগণকে জিম্মি করে কোনো ধর্মঘট করা যাবে না ভবিষ্যতে যেন এই ধরনের কোনো তারা ঘটনা না ঘটায় স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেওয়া হয়েছিল এটা আমি জনগণের দিকে তাকিয়ে আমার রোগীদের স্বার্থ চিন্তা করে আমি এটা প্রত্যাহার করে নিলাম ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান এর ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন আর নেই ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল ৭৭ বছর এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান আমির হোসেন প্রখ্যাত সাংবাদিক পাকিস্তান আমলে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু হয় সে সময়ের প্রধান সংবাদপত্র দৈনিক ইত্তেফাক থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাতে যখন পাকিস্তানি হানাদাররা ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল সে রাতেও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমির হোসেন পেশাগত জীবনে বাংলার বাণী জয় বাংলা বাংলাদেশ টুডে সহ বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিকের সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন আমির হোসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত সংবাদ বিশ্লেষক ছিলেন এই সাহসী সাংবাদিক রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দ্য ডেইলি সান কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক হয় আমির হোসেনের দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় রাতেই দেওয়া হয় লাইফ সাপোর্ট কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে সোমবার দুপুর ১২টার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সাহসী সাংবাদিকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউস প্রাঙ্গণে বিকেল ৩টায় এ সময়
তার দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। আবেগাপ্লুত স্বজন ও সহকর্মীরা শ্রদ্ধায় তাকে স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন। উনি ছিলেন অত্র এলাকার, আমাদের কাছে যেমন প্রিয়, সাংবাদিক মহলে খুবই প্রিয়জন। এবং আজকে সাংবাদিক যারা আছেন তারা অনেকেই ওনাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, ওনার সম্বন্ধে বলেন যে দীর্ঘ সময় দীর্ঘকালীন সংবাদ জগতে অনেক মানুষ অনেক দিন টিকে থাকতে পারে না, কিন্তু উনি সারা জীবনেই সংবাদ জগতেই টিকে রইলেন এবং এখান থেকেই বিদায় নিলেন। বাংলাদেশের স্বাধীনতা প্রাক স্বাধীনতা আমলের সময়টার সাংবাদিকতা যখন উনি ইত্তেফাকে কাজ করতেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর বড় বড় অনুষ্ঠানগুলি উনি কাভার করেছেন, 7ই মার্চের ভাষণ সহ এগুলি ওনার কাভার করা। মহান মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক সাহসী সাংবাদিক আমির হোসেন দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি অংশ কাটান এই চেয়ারের দায়িত্ব পালন করে। এই চেয়ারের শূন্যতা হয়তো পূরণ হবে, কিন্তু শব্দ সৈনিক সাংবাদিক আমির হোসেনের শূন্যতা পূরণ হবার নয়। রিশাদ হাসান, News24, ঢাকা। News24 সংবাদে সময় হলো ছোট্ট একটি বিরতির, পিছে একটু পর সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News24 সংবাদ। প্রতিচর্যা ও স্বনামধন্য লেখকদের বাদ দিয়ে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। দুই শিক্ষাবিদের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আমাদের বাংলা সাহিত্যের লব্ধ প্রতিষ্ঠিত এবং খুবই প্রতিভাবান মুক্তিযুদ্ধের পক্ষের কবি লেখকদের লেখা বাদ দিয়ে এটিকে একটি সাম্প্রদায়িকীকরণ, এটিকে একটি পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। রিট ফাইল করেছি যে কেন এই সমস্ত কবিতাগুলো যে বাদ দেওয়া হয়েছে না, এটা কেন বেআইনি ঘোষণা হবে না, কর্তৃত্ব বহির্ভূত এবং কেন এটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এবং আমরা আশা করি রুল 4 উইকসের মধ্যে আমরা অতি দ্রুত রুল রেডি হলে চূড়ান্ত শুনানি করব। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দেশের ঐতিহ্য সোনালী আঁশকে বিশ্ববাজারে আবারও শক্তিশালী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এমাজউদ্দিন প্রামাণিক। জাতীয় পাট দিবস উপলক্ষে সোমবার সকালে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করে তিনি একথা বলেন। পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করে পাটের ব্যবহার নিশ্চিত করার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাফিয়া মুক্তা। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিতে সাধারণ মানুষকে পাটজাত পণ্য ব্যবহারে আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় র্যালির আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, সাধারণের কাছে পাট পণ্য পৌঁছে দিতে এই উদ্যোগ। পাটের সেই হারানোর যে ঐতিহ্য গৌরব ইতিমধ্যেই আমাদের ফিরে আসতে শুরু হয়েছে এবং আমাদের অদূর ভবিষ্যতে অতীতের যে পাটের যে অবস্থা ছিল তার চেয়ে আরও অনেক বেশি সম্ভাবনা এই পাটের রয়েছে। পাট থেকে আমরা পলিথিনের বিকল্প পলিথিন পাট জুট পলিথিন ব্যাগ আমরা তৈরি করেছি, ম্যানুয়ালি এটা তৈরি করেছি। আগামী 6 মাসের মধ্যে আমরা এটা কমার্শিয়ালি এই জুট পলিথিন আমরা মার্কেটিং করতে পারবো। দিবসের উদ্বোধন করে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, সরকার পাটকে বিশ্ব দরবারে আবারও শক্তিশালী অবস্থানে নিতে এরই মধ্যে নানামুখী কাজ হাতে নিয়েছে। বিশ্ব বাজারে আমরা আবার বাজার সৃষ্টি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পলিথিন আস্তে আস্তে সরে পড়বে এবং পলিথিন সরে পড়ার জন্য আমরা সরকারের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সাধারণ মানুষও বলছেন, সোনালী আঁশের ইতিহাস ও ঐতিহ্য জানা সম্ভব হচ্ছে এমন আয়োজনের মধ্য দিয়ে। প্রস্তুতি যেটা দেখে মানুষ শিখবে যে আমাদের এই ঐতিহ্যগুলো অবশ্যই ধরে রাখা উচিত। প্রত্যেক বছরই এরকম একটা বিশাল বড় আমাদের আয়োজন করা উচিত। জানাতে পারছি যে পাট আমাদের লাইফে কি বা আমাদের বাংলাদেশের জন্য সবাইকে জানান দিয়ে যে সেই পাটের আগের যে ঐতিহ্য ছিল সেটা আমরা ইনশাল্লাহ ফিরে আনব। জাতীয় পাট দিবস উপলক্ষে 8 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পের ফোনে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এফবিআই প্রধান জেমস কমি। শনিবার নতুন এই অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে কোনো প্রমাণাদি দেখাতে পারেননি। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মুমতাজ। নির্বাচনী প্রচারণাকালে রাশিয়ার সাথে ট্রাম্প সহ তার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার যোগসাজশ ছিল। এই বিষয়টি নিয়ে মার্কিন ফেডারেল ব্যুরো এবং কংগ্রেসনাল কমিটির তদন্ত চলাকালীন নতুন ব্যস্ততা তৈরি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার কোনো ধরনের প্রমাণাদি ছাড়াই একের পর এক টুইট করে তিনি অভিযোগ তোলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার ফোনে আড়ি পেতেছিলেন। রোববার কংগ্রেসের প্রতি ট্রাম্পের অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানায় হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে ট্রাম্পের আড়ি পাতার অভিযোগটি সত্যি নয় এবং এর সংশোধন দরকার উল্লেখ করে তা বাতিলের অনুরোধ জানিয়েছেন এফবিআই প্রধান জেমস কমি। বিচার বিভাগের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এর আগে এক প্রতিক্রিয়ায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র কেভিন লুইস এক বিবৃতিতে ট্রাম্পের অভিযোগ সত্যি নয় বলে উল্লেখ করেন। হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ হাইকোর্টের, বিচ্ছিন্ন হচ্ছে গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হতে চায় ভারত মহাসাগরীয় দেশগুলো, জাকার্তায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ, মিথ্যাচারের অভিযোগ তোফায়েলের। ক্ষমা চাওয়ায় চার ইন্টার্নি চিকিৎসকের শাস্তি প্রত্যাহার, রোগীদের সেবায় যোগ দিয়েছে সবাই। এবং 18 উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন, 5টিতে আওয়ামী লীগ, 2টিতে বিএনপি ও 1টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত। নিউজ 24 সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আয়োজন নিউজ 24 বিনোদন, দেখার আমন্ত্রণ রইল।